হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য রয় ব্লগস। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে। বলে রাখি, সরস্বতী পুজোর কিন্তু বেশি দিন বাকি নেই আর আর আজকে আমি চলেছি কুমোরটুলিতে, মানে এসে গেছি কুমোরটুলিতে। তার কারণ, আর মা সরস্বতীর গায়ে কিন্তু রঙের ছোঁয়া লাগতে চলেছে, সেই দৃশ্য তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে ভিডিওটা শুরু করে দিই। বলে রাখি, যারা নতুন আমার এই চ্যানেলে, যারা আমাকে দেখছো নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে ক্লিক করে দিন আপডেট পেতে। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে লাইক করো যদি ভালো লাগে।
এই যে স্টুডিওতে কাজ চলছে এটা কিন্তু তাপস পাল অ্যান্ড সন্স স্টুডিও। আমি তার পাশ থেকে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়ে গেল, তাই ভাবলাম এটা ক্যাপচার করে নিই, তোমাদেরকে দেখাবো এত সুন্দর একটা দৃশ্য, সত্যি সুন্দর একটা দৃশ্য। আর এই যে ভদ্রলোককে তোমরা দেখছো, এর আগেও আমি দেখিয়েছি এনাকে, শ্যামল পাল, ভোলা পাল নামেও পরিচিত, আগেও বলেছি যেমন, তাই এনার জায়গাটা একটু করে দিলাম এই ভিডিওতে। ইনিও কাজ করছেন স্বয়ং, সেটা তুলে রেখেছি আমি। অ্যান্ড আগে দেখতে থাকো, স্কিপ করবে না, কন্টিনিউ করো, আরও ভালো ভালো প্রতিভা রয়েছে। ফাইনালি তোমাদের ভিজিট করা দেখালাম কুমোরটুলির এখনকার অবস্থা। রং কিন্তু শুরু হয়ে গেছে, মা সরস্বতীর গায়ে রঙের ছোঁয়া লেগে গেছে, সেটা তোমাদের দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর এরকম আরও কিন্তু ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে সাথে থেকো, বেল আইকনটা ক্লিক করে দিও, নিউ নিউ আপডেট পেতে। দেখাবে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।